ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এখনো চলমান। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের ওপর হিজবুল্লাহর এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিবিধি প্রায় বদলে দিয়েছে। হিজবুল্লাহকে ধ্বংস করতে এবার উঠে পড়ে লেগেছে ইসরায়েল, একের পর এক হামলা চালাচ্ছে লেবাননে। মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলি এলাকা দাহিয়েতে হামলা করে ইসরায়েল। এই হামলায় নিহত হন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইব্রাহিম কুবাইসি এবং তার সহযোগী দুই কমান্ডার জেরুজালেমের পথে শহীদ হয়েছেন। হিজবুল্লাহকে দমন করতে 23 সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকালে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু শহর ও গ্রামে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে নিহত হন মোট 558 জন। অতর্কিত এ হামলায় জবাব দিতে মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলু অঞ্চলের হাইফা, সাফেদ এবং নাজারেত অঞ্চলে প্রায় 300 রকেট ছোড়ে হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতের এই হামলা পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শতকের 80-এর দশকের মাঝামাঝি সময় হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার অল্প সময় পরেই গোষ্ঠীটিতে যোগ দেন কুবাইসি। তারপর প্রায় 40 বছর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দেওয়া এই কমান্ডার সংশ্লিষ্ট ছিলেন গোষ্ঠীটির প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের সঙ্গেও। হিজবুল্লাহর অনেক জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।